নমস্কার, আমি শুভকুমার রয়, রয় আর্ট স্টুডিওতে। আমি আজকে ড্রয়িং করছি পটারি, অ্যাকচুয়ালি স্টিল লাইফ আমি আজকে আঁকবো। তো দেখো, আমি কিন্তু হালকা করে স্টিল লাইফের ড্রয়িংটি করেছি। তো তারপরে আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য একটু ডার্ক করে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে আঁকার চেষ্টা করতে পারো। বাট এটা আমি আজকে পেন্সিল স্কেচ করব না, আমি তোমাদেরকে পেন্সিল স্কেচ আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম। তো এখন আমি এটা আজকে করব ওয়াটার কালার। তো স্টিল লাইফটা আজকে আমি ওয়াটার কালার করে দেখাবো। তো ড্রয়িংটা আসলে আমি একটু হালকা করে করে নিচ্ছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা করে স্টিল লাইফের ড্রয়িংটি করেছি। এবার আমি ওয়াটার কালারে চলে যাব। তো লেটস গো। তো দেখো, আমি প্রথমে ওয়াটার কালারের ফার্স্ট ওয়াশ দিব। তো প্রথমে আমি কুশিয়ান ব্লুকে একটু পানি দিয়ে হালকা করে নিয়েছি। তারপর আমি ইয়োলোকে পানি দিয়ে আবার হালকা করে নিব, ওয়াশ দিব, একটু পানি দিয়ে নিই। হ্যাঁ, এবার আমি দিব একটু রেড, এটাকেও আমি পানি দিয়ে হালকা করে নিয়েছি। এবার আমি একটু ডার্কে যাব, একটু ডার্ক নিলাম। হ্যাঁ, রেডটা ডার্ক নিলাম। এবার আমি একটু ইয়েলোর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একটু নিচে একটু একটু উপরেও দিই, উপরেও দিলে একটু ওয়াশটা ভালো লাগবে। তো এবার আমি একটু নিচ দিয়ে একদম ডিপ কুশিয়ান ব্লুটাকে আমি দেওয়ার পর একটু পানি দিয়ে শেড করছি। আমি পুরোটাই আসলে ওয়াটার কালারের একটা শেপ করে নিব, মানে একটা ওয়াশ দিয়ে নিব, যাতে করে ওয়াশটা দিলে পরবর্তীতে একটু শুকায় গেলে, ডার্ক দিলে আমার কম্পোজিশনগুলো বের হয়ে আসবে। তো আমি কিন্তু এখন নিচে একটু ডার্ক দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটু ডার্ক দিয়ে নিচ্ছি। আর কাচের যেহেতু বোতল, তো এটা কিন্তু কাচের বোতল, বাট এই বোতলটা যেন এই দিক ওই দিক যেন একটা কালার কম্পোজিশন বোঝা যায়। তো কাচের বোতলটা তুমি কীভাবে আঁকবা সেটাই কিন্তু আমি তোমাদেরকে এই পটারিতে কিন্তু দেখাবো। তো দেখো, এখন দেখো পিছনে আমি একটা পটারি রেখেছি, ওটা একটা ছোট পটারি, ওইটাতে আমি পটারিগুলো তো আসলে কাপড় হয়, আর পটারির সামনে যে স্টিল লাইফগুলা, স্টিল রাখা যে জিনিসপত্রগুলা, সেগুলো হচ্ছে স্টিল লাইফ। তো দেখো, এখন দেখো আমি কাচের বোতলে একটু স্যাপ গ্রিন হালকা, এরকম টাইপের কিন্তু বোতলের একটা কালার পাওয়া যায়। তো দেখো, আমি কিন্তু একটা বোতলের কালারটা করে ফেলছি। এখন দেখো, একটু ডার্ক গ্রিন আমি ইউজ করতে চাইলাম, সেটাও কিন্তু গ্রিন ইউজ করলে কিন্তু অবশ্যই তোমরা স্যাপ গ্রিনের সাথে একটু কী বলবো, কুশিয়ান ব্লুকে একটু ইউজ আর করবা, মানে তাহলে একটু তোমার ন্যাচারাল কালার দিবে আর কি। তো দেখো, আমি কিন্তু পাশে কিন্তু কি করেছি, আপেল করেছি, ঠিক আছে? তো আপেলগুলো কিন্তু আমি কিন্তু কালার করব। তো দেখো, আমি আগে এটার বোতলের কালারটা শেষ করলাম। এখন দেখো, আমি বোতলের উপরে যেটাকে বলে হচ্ছে মুখা, হ্যাঁ মুখা বলতে কফটা, তো দেখো উপরে কিন্তু এমন একটা কফ থাকে, নিচে কিন্তু একটা কফ পড়ে আছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছো। তো দেখো, আমি কিন্তু অলরেডি বোতলের একটা ওয়াশের কালার বের করেছি। এবার দেখো আমি কিন্তু কি কালার করছি, ফলটা, হ্যাঁ ফলগুলো কিন্তু কালার করতেছি। আর ফলগুলো আসলে তুমি বিভিন্ন দিতে পারো, যেমন অরেঞ্জ করতে পারো, ব্যানানা করতে পারো, আমি বাট আপেলটাই বেশি আমার ভালো লাগে, এই জন্য আমি আপেলটা দিলাম। তো দেখো, এখানে আমি একটা ছোট একটা গাছ রেখেছি, হ্যাঁ, যাতে করে কম্পোজিশনটা দেখতে একটু অনেকটা ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু নিচের পটারিটার উপরে যে রাখা আছে, কিসে রাখা আছে, সেরকম একটা ছোট একটা পত্রের মধ্যে আমি ওটা রেখে দিলাম। তো দেখো, এটা কিন্তু অনেক শর্ট একটা স্টিল লাইফ, অতি সহজেই তোমরা এটা করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।